স্বনবাপু, এই শুনলাম তুমি নাকি শ্বশুর বাড়ি যাচ্ছ। হ্যাঁ বনে মনে করিস আব্বা। শোন, ওই সগলির সাথে একটু ভালো মন্দ আলাপ ব্যবহার করবা, ঠিক আছে? সব সময় মুখ গোমড়া করে থাকলে মানসি ভালো বলে না। আচ্ছা আচ্ছা। আর একটু সবার সাথে ওই ইংরেজি ফিংরেজিতে কথা বলবা, থ্যাংক ইউ থ্যাংক ইউ এইসব বলবা। ঠুসঠাসকে ঝাড়ো না। নাই যাই থাকে না, ঠিক আছে? যাও আল্লাহর নাম বলে বেরিয়ে পড়ো। আচ্ছা আচ্ছা, দেখ সালাম লাগবে না, দেখ যাও। আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা। আরে দামাই এসেছে কুকির মা। আরে এসো, কই গেলে? দামাই এসেছে, বাবা জি ভালো আছো? হ্যাঁ আমি ভালো, আপনারা ভালো আছেন গো? হ্যাঁ আল্লাহ বৈশাখ গো বাবা জি বৈশাখ। কুকির পাকাড়া নিয়ে আয়। হ্যাঁ আল্লাহ, আব্বা তো আসার সময় বললো শ্বশুরের সাথে আলাপ সালাপ করো, গুমরা মুখি থাকলে কিন্তু আবার বলবে জামাই আলাপ হোলা মতো, এই জন্য তো আলাপ করা লাগে। কি দিই বা শুরু করি আলাপ? আচ্ছা পাইছি। হ্যাঁ শ্বশুর আব্বা। হ্যাঁ কি বলছিলাম, আপনি কি বিয়ে করে আছেন? ধর বাপু, বিয়ে না করলে ওই মেয়ে পেলে কনে আর তোমার সাউরি এলো কানতে। কার সাথে বিয়ে করেছেন আগা? তো চালালে কেন তোমার সাউরি গো সাউরি? ধর বাবু, একবার ঘরে ঘরে হয়ে গেল না? শ্বশুরের সাথে সাউরির বিয়ে একদম ঘরে ঘরে হয়ে গেল না? দেখেছো, বাইরে বিয়ে করলে তো একবার কুটুম বাড়তো বাবু। জামাইটা পাঠাই দাও, মুগরা জবাই করতে হবে। মুরগিও জবাই করতে হবে। হ্যাঁ দাও 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 দাও। তা দাও বাবু, ইনশাল্লাহ করিয়ে দেই। বিসমিল্লাহ আল্লাহু আকবার, বসি দেইছি বাবু। শালা পাগলা দামাই নিয়ে মলাম যে কি করব না। ওগো সে রান্না হয়েছে। হয়েছে, তোমরা এসো। চলেন শ্বশুর আব্বা, চলেন খাওয়া দাওয়া সেরে নিই। এই রানগুলো জামাইর পাতে দাও, আমার লাগবে না, দাও দিন। বসে গুছিয়ে বসো জামাই। না গোস্ত না, গোস্ত না। বাহ ফাইন ইজ ফাইন, রান্না ফাইন। থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই হ্যাঁ, তোমার জন্য একটা রান দিয়ে দিলাম না? হ্যাঁ থ্যাংক থ্যাংক কই থ্যাংক কই, আবার থ্যাংক কই বলছো? তো জলে পুড়ে মালাম, ওই ওইটাও দিয়ে দাও, আমার দেওয়া লাগবে না, ও হারামি তো গিলুক। না বাবাজি না। আহ কি দরকার ছিল আবার? থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই আবার থ্যাংকস আছে, আবার থ্যাংকস আছে। তো জলে পুড়ে মালাম, যা আছে ওই সব দে। নাও গো জামাই নাও। আর কি দরকার ছিল এত এত খাওয়া যায়? এই তো ফাইন ফাইন গো, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই শুনছো, আবার থ্যাংকস আছে, আবার থ্যাংকস আছে। তো জলে পুড়ে মালাম, কচু ঘেটু যা আছে দে। আর তো সহ্য করা গেল না, এই হারামি ওই শালা, নিজে হাতে সবাই কইলে একটা মুরগি এখন দুটো ঠ্যাংক দিলে নিয়ে আবার ঠ্যাংক কই না? আমার বলতেন চৈকে ধুইয়ে দেবো তোমার বিয়া দাও। আমার বলতেন অন্য লোকের বলবে না? এতক্ষণ যা বললাম আমি সেই উলু বনে মুক্ত ছড়িয়েছি না? হ্যাঁ উলু বনে মুক্ত না, এইরকম শ্বশুরের মেয়ে আমি নেব না। নুবা না তুই, শিক্ষিত পরিবারে আমি বিয়ে করেছি, আগে জানলে আমি কোনোদিনই রাজি হতাম না। আরে আমার শিক্ষিতরা দূর হয়ে যা, তোর মুখ জানো না। ঠিক আছে আমি চলে যাচ্ছি, তোমাদের মেয়েও থাকলো, এবার ঘরের খুঁটি লাগিও তোমাদের মেয়ে। হ্যাঁ তুই তোর মুখ জানো, এই বাড়ি না দেখতে হয় আমার, দূর হয়ে যা। অশিক্ষিতর বংশধর, আমি না